আসসালামু আলাইকুম বন্ধুরা, এই প্রশ্নটি এসেছে 36তম বিসিএসে। তো নট অনলি বিসিএস, সব ধরনের পরীক্ষায় এই ধরনের প্রশ্ন থাকে। তো আজকে সমাধানে যাই, কারণ এখানে আপনারা মুখস্ত বলতে পারবেন। যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায়, তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ বৃদ্ধি পাবে না? এখানে উত্তর কিন্তু আপনারা মুখস্ত বলে দিতে পারেন যে 20%। কিন্তু যখন আপনার লিখিততে যাবেন, বিভিন্ন পরীক্ষা লিখিত পরীক্ষা হয় তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণীর বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তর পরিদপ্তরে, তো লিখিতর জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আপনারা কীভাবে লিখিতটা করবেন সেটাই সমাধান করার চেষ্টা করব। তো এখানে 25% বৃদ্ধি বলা হয়েছে, তাহলে 25% বৃদ্ধিতে তেলের মূল্য কত হবে বন্ধুরা? 25% বৃদ্ধিতে তেলের মূল্য, 25% বৃদ্ধিতে তেলের মূল্য হয় কত? পার্সেন্ট মানে কি, 100 টাকায় বাড়ে 25%। তাহলে তেলের মূল্য যদি হয় 100 টাকা, বাড়ছে কত? 25 টাকা। তাহলে 100 টাকায় বাড়ছে 25 টাকা। দেখুন, 25% বৃদ্ধি মানে কি, 100 টাকায় বাড়ছে 25 টাকা। তাহলে তেলের মূল্য হচ্ছে কত? 125 টাকা। তেলের মূল্য হয়েছে 125 টাকা। তো 125 টাকায় তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না? তাহলে এখানে যদি 125 টাকা, তাহলে 125 টাকায় কমাতে হবে কত টাকার তেল ব্যবহার? 25 টাকার তেল ব্যবহার। কি কমাতে হবে? 25 টাকা ব্যবহার কমাতে হবে। কি 25 টাকা, কারণ 100 টাকা তেল হয়ে গেছে 125 টাকা। তাহলে আপনাদের ব্যবহার কত কমাতে হবে? তেলের টাকা আপনার যে টাকাটা সেটাই থাকবে, কিন্তু ব্যবহার কমাতে হবে কি? 25 টাকা ব্যবহার কমাতে হবে। 125 টাকায় কমাতে হবে তেলের ব্যবহার কত টাকা? 25 টাকা। আপনারা এটা তো বুঝতে পারতেছেন, 100 টাকার তেলের দাম হয়ে গেছে 125 টাকা। তাহলে ব্যবহার কমাতে হবে কি? টাকা আপনার 100 টাকায় আছে, তাহলে ব্যবহার কমাতে হবে 100 টাকায়। 125 টাকায় তেল ব্যবহার কমাতে হবে 25 টাকা। অতএব 1 টাকায় ব্যবহার কমাতে হবে কত? 25/125। এখানে যেহেতু বলছে বন্ধুরা শতকরা কত কমালে তেল বাবদ বৃদ্ধি পাবে না, শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না, যে আপনাদের যে ব্যয়, যে টাকাটা যে বাড়ছে, কিন্তু যাতে আপনার ব্যবহার কমাতে হবে, তাহলে এখানে বলতে হবে 100 টাকায়। অতএব 100 টাকায় ব্যবহার কমাতে হবে কত? 25 × 100টা তো উপরে যাচ্ছে, নিচে আছে কত? নিচে হচ্ছে ওই যে 125। আপনারা কিন্তু এটা মুখে মুখে বলতে পারবেন, কিন্তু ভাই অঙ্কটা সমাধান করার সময় একটু আপনাদের ঝামেলা হতে পারে, পরীক্ষার হলে ঝামেলা হলেই তো নাম টিকতে পারবেন না। তো বোঝার সুবিধাতে জাস্ট আপনাদেরকে আমি সমাধানটা করে দিতেছি। এখানে 4/25 না 5/25 125, এবং 25 20 5×20 100। তাহলে ব্যবহার কমাতে হবে কত পার্সেন্ট? 20%। শতকরা 20% আপনাদের ব্যবহার কমাতে হবে। তাহলে 100 টাকায় ব্যবহার কমাতে হবে 20%, তাহলে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না। এই হচ্ছে সমাধান, এইভাবে সমাধানটা করতে হবে, তাহলে আপনারা নাম্বার পাবেন। যে 25% বৃদ্ধিতে তেলের মূল্য
হয় 125 টাকা। 125 টাকায় কমাতে হবে বন্ধুরা, এই যে 25% যেহেতু বৃদ্ধি পাইছে, 25% বৃদ্ধিতে তেলের মূল্য হয়েছে কত, 100 টাকা প্লাস 25 টাকা, 25% যেহেতু 100, তাহলে 125 টাকা। আবার আমরা যেতে পারি, তাহলে 125 টাকায় কমাতে হবে কত টাকা, ব্যবহার কমাতে হবে, 125 টাকায় ব্যবহার করতে হবে 25 টাকার তেল কমাতে হবে ব্যবহার, 1 টাকায় ব্যবহার কমাতে হবে 25/125, এটা তো আপনারা সবাই জানেন। আবার যেহেতু প্রশ্নে বলছে শতকরা, তাই আমরা 100 ধরছি, তাহলে 100 টাকায় ব্যবহার কমাতে হবে, এই যে উপরে 25, নিচে 100, এই যে নিচে 125, এইটা আবার গুণ দিতে হবে 100, কাটাকাটি করে আমরা কত পেলাম 20%। তো এই হচ্ছে সমাধান। আপনারা কিন্তু মুখস্থ অঙ্কটা করতে পারবেন, কিন্তু বিভিন্ন লিখিত পরীক্ষার জন্য, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর লিখিত পরীক্ষার জন্য, চাকরি পরীক্ষার জন্য, তৃতীয় বা চতুর্থ, এই প্রশ্নগুলো সমাধান করা অনেক কঠিন হয়ে যায়, কনফিউশনে পড়ে যান, সময় চলে যায়। তো আপনাদের একটু হলেও যাতে উপকারে আসে, আমার ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা, আশা করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটি লাইক কমেন্ট শেয়ার করবেন। এটা 36তম BCS এর প্রশ্ন বন্ধুরা, 36তম BCS এসেছিল, অনেক গুরুত্বপূর্ণ। আপনাদের শুভকামনা জানিয়ে শেষ করছি।